এজন্য আমার আল্লাহ বলছেন, আমার যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিব, আমার যাকে মন চায় তাকে আমি মাফ করে দেব রে বান্দা, আমার যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দেব, কিন্তু আমি ওই লোকটাকে ক্ষমা করব না, করব না, করব না, যে লোকটা আমার সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গোনা করে যে মারা গেল, ওকে ক্ষমা করব না, করব না, করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, মানুষ রে যদি জান্নাতে যাবে পৃথিবীতে শিরকের মতন গোনা করবে না, দুনিয়ায় চলতে চলতে যদি পৃথিবীতে চলতে চলতে যদি শিরকের মতন জড়াজড়ি খেয়ে যাও, শিরকের মধ্যে ঢুকে যাও, তো জেনে লও রে হতভাগা, তোমাকে আল্লাহ আর জান্নাত দেবে না। শুধু তাই নয় জান্নাত দেবে না, এটাই শুধু কথা নয়। এবার আমার আল্লাহ বলছেন, শুনে লাও, এই লোকটা যদি মাথা ঠুকে মরে যায় তবু আমি আল্লাহ জান্নাত দেব না, এর জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা হারাম করেছে ওটা কোনোদিন হালাল হবে না, ওটা যদি হালাল হয়ে যায় তাহলে কোরআন মিথ্যা বেনে যাবে। এই জন্য আমার আল্লাহ বলছে, হে মুশরিকের দল, ওরে গুনাহগারের দল, শুনে লও, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আমার সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গোনা করলো রে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ ওর জন্য জান্নাতকে হারাম করে দিলাম, এই লোকটা যদি মাথা ঠুকে মরে যায় আমি আল্লাহ তাকে জান্নাত দেব না, দেব না। ও মাওয়াহুন্নার, এই মুশরিকের জন্য এই গুনাহগারের থাকার জায়গার নাম জাহান্নাম। ও মালিজ্জালিমিনা মিন আনসার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওরে মুশরিক রে, ওরে মুশরিক রে, শুনে লে, তোর জন্য তো কোনো জান্নাত হবে না, শুধু তাই নয় তোর জন্য কোনো সহযোগিতাও হবে না, নবীজি তোকে সহযোগিতা করবে না, সুপারিশ করবে না। এজন্য শুনে লাও, পৃথিবীতে শিরকের মতন গোনা করা যাবে না, যাবে না। তাই আমার আল্লাহ বলছেন, নবী হে তুমি বলে দাও, তোমার উম্মত উম্মদিরকে বলে দাও, তারা যদি জান্নাতের দিকে যেতে চায় খবরদার পৃথিবীতে শিরকের মতন গোনা করা যাবে না, নচেত আর জান্নাত দেব না, দেব না। শুধু তাই নয়, আমরা বুঝি না শ্রী কাকে বলে, আমরা জানি না শ্রী কাকে বলে, আমরা ধারণা রাখি না, এক দু চার মিনিট পরে আপনাকে বলছি কাকে বলে শ্রী, শুনেলেন? তবে নবীজি বলছেন, না, যদি মানুষ জান্নাত যায় শিরকের মতন গোনা থেকে বেঁচে থাকতে হবে। এবার বললেন, শ্রী করলে জাহান্নাম দেবে, শিরক করলে জাহান্নাম দিবে, পৃথিবীতে বহু সময় শিরকের মতন গোনা আমরা করে ফেলে করতে বাধ্য হয়ে যায়, তাহলে কি করব? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বিশ্ব নবী বিতিসিল্লা তুশরিকে বিল্লাহ, হযরতে আবু দারদাকে বলছেন, এরে আবু দারদা রে, আমার তামাম পৃথিবীর উম্মত উম্মতিদেরকে বলে দাও, তোমাকে আমি ওসিয়ত করছি, শুনে লাও, নয়টা ব্যাপারে, তার মধ্যে একটা হচ্ছে লা
তুশরিক বিল্লাহি শাইয়্যা। আবু দারদা, তুমি মানুষের দারে দারে বলে দাও এরা যেন শিরকের মতন গোনা না করে। লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুত্তিমিতা আও হুররিকতা। এরে আবু দারদা, তুমি বলে দাও এদেরকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয় আর তাদেরকেও যদি হত্যা করে দেওয়া হয় তবুও যেন তারা শিরকের মতন গোনা না করে। হযরত অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষ সকল শুনে নাও, তোমাদেরকে যদি পিস পিস করে কেটে ফেলে দেয়, তোমাদেরকে যদি খণ্ড খণ্ড করে কেটে ফেলে দেয়, তবুও তোমরা শিরকের মতন গোনা করবে না। তোমরা যদি শিরকের মতন গোনা করো রে বান্দা, আমি আল্লাহ জান্নাত দেব না। শুধু তাই নয়, এবার বলি যদি শিরকের মতন গোনা করেন তাহলে জাহান্নামে চলে যাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম দেবে। শুধু তাই নয়, যেখানে শিরকি কাণ্ড ক্লব চলে সেখানে যাওয়া যাবে না, সেখানে সহযোগিতাও করা যাবে না। যেখানে শিরকি কাণ্ড ক্লব চলে সেখানে যাবে না, সেখানে দান সদগাও করা যাবে না। একটা প্রসিদ্ধ হাদিস তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে, দুইজন মানুষ এক রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে যাওয়া আসা করে প্রতিদিন। ওই রাস্তা দিয়ে একদিন মানত তুলছে, টাকা তুলছে, দুইজন মানুষ একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। কিন্তু ভাই আমার, হঠাৎ একদিন ওই রাস্তাতে মানত তুলছে গাইরুল্লাহর নামে শিরকি কাণ্ড ক্লবের জন্য চাঁদা তুলছে। আমাদের দেশেও তুলে, জায়গায় জায়গায় বিভিন্ন শিরকের জন্য তোলে। এবার দুইজনের একজন যখন প্রথমে এলেন, বলছে ভাই জান আমার এই জায়গাতে তোমাকে কিছু দান করতে হবে, মানত করতে হবে, যদি না করো তোমাকেও ছাড়ব না, তোমার পথও ছাড়ব না। বলছে ভাই জান আমার, আমার কাছে কোনো মাল নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো কিছুই নাই, তো আমি দেব কি করে শোনাও। বলছে না না, কিছু হলেও তোমাকে দিতেই হবে, না দিলে তোমাকে ছাড়ব না, তোমার রাস্তা ছাড়ব না। বন্ধুরে আমার, তখন ফট করে একটা মাছি, আপনারা মাছি বুঝেন, একটা মাছি যেটা উড়ে বেড়ায়, একটা মাছি ধরে নিয়ে ওদের রাস্তা ওদের মানতের স্থানে দিয়ে দিল। নবীজি বলছেন, শুনে লাও, যখন সে মানত করে দিল তারা তার রাস্তা ছেড়ে দিল। নবীজি বলেন, ফাদা খালান্নারা, এই লোকটা জাহান্নামী বেনে গেল, এই লোকটা জাহান্নামের মেহমান বেনে গেল। ওই রাস্তা দিয়ে পরের জন যখন আসছে, এই পরে যখন আরেকজন আসছে, সেরে বলছে ভাই আমার, কিছু না দিলে রাস্তা ছাড়ব না, ছাড়ব না। বলছে না না না, জীবনে দেব না, যেখানে শিরকি কাণ্ড ক্লব চলে সেখানে আমি দেব না, দেব না, দেব না। না দিলে তোমাকেও ছাড়ব না, তোমার রাস্তাও ছাড়ব না, তবু আমি দেব না। কেন? নবীজি বলেছেন, শুনে লাও, শিরকি কাণ্ড ক্লব যারা করে ওরা কোনোদিন জান্নাত পাবে না। বারবার মানা করার পরেও বন্ধুরে আমার শুনে না, লাস্টের বেলায় এক কুপে তার গর্দানকে নামিয়ে দিয়েছে, গলাকে দ্বিখণ্ড করে দিয়েছে। নবীজি বললেন, ফাদা খালাল জান্না, এই লোকটা জান্নাতের মেহমান বেনে যায়। অতএ মানুষরে, শিরকের মতন গোনা করবে না, যেখানে শিরকি কাণ্ড ক্লব চলে সেখানে যাবে না, সেখানে সহযোগিতাও করবে না। তাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, নবী হে আমার তামাম পৃথিবীর
নবীর বান্দা বান্দীদেরকে বলে দাও, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, এরা যদি জান্নাতে যেতে চায় খবরদার 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 শিরকের মতন গোনা যেন না করে, এরা যদি শিরকের মতন গোনা করে তো বলে দাও আল্লাহ আর বরদাস্ত করবে না করবে না করবে না। আমি জালসাতে বেরিয়েছি, আমি জালসাতে বেরিয়েছি, আমি নতুন বিয়ে করেছি, আমি নতুন বিয়ে করেছি, আমার 4 মাস হলো বিয়ে করা, এটা সত্য কথা। আমার বাড়িতে নতুন বিবি আছে, স্ত্রী আছে, তো আমি যখন বের হচ্ছি এটা বোঝানোর জন্য বলছি, এখন যেটা বলছি এটা এমনিই বলছি, এটা বোঝানোর জন্য। যারা জালসাতে যাও, আমার স্ত্রী টিপটপ করে আমার ব্যাগ গুছিয়ে দিয়েছে, যা লাগবে কয়েকদিন বাইরে থাকো সব গুছিয়ে দিয়েছে। তো আমি ব্যাগটা কাঁধে নিয়ে সালাম মুসাফা করে বাড়ির গেট থেকে বার হচ্ছি, তো আমাদের গেটে বোঝানোর জন্য বলছে, আমাদের গেটে একটা ইট পড়েছিল, ইট ভাঙা ইট, তো ইটটাতে আমার পা স্লিপ কেটে, জুতা পড়ে আছে, স্লিপ কেটে আমি পট করে পড়ে গেলাম, আমার ব্যাগটা হাত থেকে ছিটকে পড়ে গেল। তখন আমার বেগম বলছে, আমার স্ত্রী বলছে, একটু দেরিতে যান, এখন যায় না, সামনে কোনো বিপদ হতে পারে। বলে কি করে বুঝলো? বলছে ওই যে বাধা দিল, ওই যে এই যে অ্যাক্সিডেন্টটা হলো এটা তোমার বাধা দিল। জি না, ইট জানে না আমার সামনে কি হবে, ইট পাথর কোনদিন জানে না আমার সামনে কি হবে। মেয়েরা রাস্তা মেয়েরা সকালবেলায় বাসন মাজতে গেছে, আমার মায়েরা আমার বোনেরা, কলতলাতে পাখি টিয়া পাখি বলে না রাজাস পাখিগুলো কুহু কুহু করে কানছে, তখন বলছে নিশ্চয় কেউ মারা গেছে, নচেত কানবে কেন। তাহলে টিয়া পাখি কি তোমাকে সংবাদ দেবে, তিনি কি গায়েব জানে না না না, এই ধারণা করলে জান্নাত হবে না। তাই আমার আল্লাহ বলছেন আমি সব বরদাস্ত করব রে, কিন্তু যারা আমার জায়গায় অন্য কাউকে বসাবে আমি এই ব্যাপারটা মেনে নিতে পারি না, পারবো না পারবো না। আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, বেটি ভাতিজি আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার বেটি ভাতিজি আছে, যখন আমার বেটা 1 বছর হলো আমি নিশ্চিন্তে ছেলেকে নিয়ে আব্বু আব্বু করতে করতে পার করলাম, 2 বছর গেল আব্বু আম্মু করতে করতে পার করলাম, 3 বছর যখন হলো তখন আমার ব্রেনে যেন একটা ধাক্কা দিল, আমার বেটা 3 বছর হলো মানে এবার বড় হতে লেগেছে, এই বেটাকে ভালো একটা মিশনে দিতে হবে, একটা স্কুলে দিতে হবে যেখানে নাম হবে, ভালো লেখাপড়া হবে। কিন্তু বন্ধুরে আমার, ওই স্কুলে আপনি পড়াচ্ছেন টাকা দিয়ে, ডিওজি ডগ, ডগ মানে কুত্তা, ডগ মানে কুকুর। কিন্তু বন্ধুরে এই ছেলের প্রতি যদি কোনো মায়া থাকে, এই ছেলের প্রতি যদি কোনো সহানুভূতি থাকে, তাহলে আপনার প্রথম দায়িত্ব হলো ব্যাটারে খবরদার শিরকের মতন গোনা তুমি করবে না। লুকমান হাকিম তার পুত্রকে বলছে, তার বেটাকে বলছে, বোনাইয়া লা তুশরিকি বিল্লাহি শাইয়া, ওরে আমার বেটা শুনে লাও, যদি পৃথিবীর বুকে শিরকের মতন গোনা করার বেটা, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে, আমি তোমার পিতা এটা কোনদিন সহ্য করতে পারি না, পারবো না পারবো না। হতে বেটা রে আমি তোমার বাবা বলছি শুনে লাও, পৃথিবীর বুকে চলতে চলতে রে বেটা খবরদার শিরকের মতন গোনা করবে না, কারণ শুনে লাও পৃথিবীর বুকে যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে রে বেটা, শিরকের চাইতে বড় গুনাহ পৃথিবীর বুকে নাই। তাতে বেটা খবরদার শিরকের মতন গোনা তুমি করবে না, তুমি যদি শিরকের মতন গুনাহ কর তো শুনে লাও আল্লাহ আর জান্নাত দেবে না দেবে না। তাহলে 1 নম্বর জান্নাতের লোকেশন, জান্নাতে যাবে কে যে শিরকের মতন গোনা থেকে বাঁচতে পারে, শিরক মুক্ত জিন্দগি গড়ল, আমার আল্লাহ তাকেই জান্নাতি দেবে। এবার 2 নম্বর দেখেন,
দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তার নবীকে বলছেন, নবী হে তামাম পৃথিবীর বান্দা বান্দিদেরকে বলে দাও, তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তার আব্বু আম্মুর সঙ্গে ভালো ব্যবহার করে, খবরদার ধুমকে কথা যেন না বলে, নচেত কিন্তু জান্নাত হবে না, হবে না, হবে না। তবে তবে প্রথমে তোমাকে বাবা মা হতে হবে, আদর্শ বাবা মা হতে হবে, প্রথমে তোমাকে আদর্শ পিতা মাতা হতে হবে। একটা উপন্যাস শোনাচ্ছি আপনাদেরকে, দুই মিনিট একটা উপন্যাস, উপন্যাস থেকে একটা বাপের দুইটা বেটা, এদের জ্ঞান আছে, একটা বাপের দুইটা বেটা। তো বড় বেটাটা আপনাদের এই কী বলে শিলিগুড়ি বিশ্ববিদ্যালয় পড়ছে, একদম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়ছে বড় ছেলেটা। আর ছোট ছেলেটাকে কী করেছে জানেন, ছোট ছেলেটাকে গরুর রাখাল বানিয়েছে। কি বানিয়েছে? গরুর রাখাল, দুইটাই বেটা। তো ছেলেগুলো এবার বড় হয়েছে, এবার বাবা মা বলছে বেটারা তো বড় হয়েছে, তো বলছে যে এবার তাহলে বিয়ে করাতে হবে, দুটো বউ আসবে বাড়িতে, বাবা মার এটা পরিকল্পনা। তো একদিন বড় ছেলেটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে ঢুকছে, ঘরে ঢুকছে, তো দেখছে যে বাবা মা ঝগড়া করছে। স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কি না? হয়। বাবা মাতে ঝগড়া করছে, তখন ছেলে শিক্ষিত ছেলে লজ্জা পেল, উপট করে বেরিয়ে গেল, আর বাবা মা দেখলো যে বড় ছেলে আমাদেরকে ঝগড়া করতে দেখে গেল। এবার বাবা মা দুদিকে হয়ে গেল, ওরা ঝামেলা মিটে গেল। তখন এই বড় ছেলে শিক্ষিত ছেলে তার মাকে যেয়ে বলছে, আম্মা আব্বা যান এখন বুড়া হয়ে গেছে, তিনি আর বয়স হয়ে গেছে, আব্বার সাথে ঝগড়া করিয়েন না, কোনো কিছুর প্রয়োজন হলে আমাদেরকে বলেন, আমরা বড় হয়েছি আমরা দিব। জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে শিক্ষিতভাবে বুঝিয়ে দিল। এবার বাবাকে যেয়ে বলছে, আম্মা মা বুড়ি মানুষ, বুড়ি মহিলা, মার সঙ্গে ঘেনার 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 করিয়েন না, আপনার কিছু লাগলে আমাদেরকে বলেন, আমরা করে দিচ্ছি, তো মার সঙ্গে ঝগড়া করিয়েন না। তা বাবাকে বাবার মতন, মাকে মার মতন বুঝিয়ে দিল, শিক্ষিত ছেলে ভালোভাবে বুঝিয়ে দিল। ওই ঘরেই আরেকদিন বাবা মাতে ঝগড়া করছে, এদিন ওই রাখাল ছোট বেটাটা গরুর রাখাল, ও গরু টরু বেঁধে এসে একদম লাঠি নিয়ে সান 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 করে ঘরে ঢুকছে, ও তো কিছু জানে না। তো ঘরে ঢুকে দেখছে যে মা আর বাবা ঝগড়া করছে, কি দেখছে, মা আর বাবা ঝগড়া করছে। তো কি করবে, রাখালি তো কিছু বুঝে না, তখন লাঠি নিয়ে মাকে দুবারই মেরেছে, বাবাকে দুবারই মেরে দিয়েছে, ঝামেলা মিটে গেছে। তা বাবাও দুবারই খেলো, মাও দুবারই খেলো। এবার বলছে, ভাবলাম বেটাগুলোকে বিয়ে করাবো, দুটো বউ আসবে, এখন পাড়ার লোকে যদি জানে ছেলে এখনো বাবা মাকে মারে, তো কেউ বেটি দিবে? কি বলছেন, মেয়ে দিবেন আপনারা? দিবে না। তো বলছে একটা একটু বিচার করতে হবে। এবার মুলি সাহেব কেটে গেছে, সর্দার সাহেব কেটে গেছে, মুলি সাহেব যখন এসছে, রাখাল জানে না যে ওর বিচার করতে এসছে রাতের বেলায়, ও রাখাল বলছে, মা মুলি সাহেব এসে চা করো, ও জানে না যে ওরই বিচার করতে এসছে। মুলি সাহেব যাই খাপা, এখানে আয় তোর বিচ, তোর চা আগে খাবো, তো এখানে আয়, তুই এখানে আয়, একদম এক চোর দেবে বান 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 করে ঘুরিয়ে দিবো। লাভ গাধা মাথা মোটা, এত বড় বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, এখনো বাবা মাকে মারছি, এক চোর দেবে বান 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 করে ঘুরিয়ে দিবো, একদম চা আসছে বলছে। তখন এই খেপা রাখালটা বলছে, এই ছেলেটা বলছে, মুলি স্যার আপনারা মুলবি স্যার মানুষ এত এত কেনে চিল্লাইছেন? তা বাবা মাকে যে মারতে হয় না এটা কি আমি জানি, বাবা মাকে যে মারতে হয় না এটা কি আমি জানি, আমি কোনোদিন মাদ্রাসায় যাইনি, স্কুল যাইনি, কলেজ যাইনি, বিশ্ববিদ্যালয়ে যাইনি, ভার্সিটিতে যাইনি, মক্তব যাইনি, জীবনেও পড়াশোনা করিনি, ও আমি তো জানি না যে মা বাবাকে মারতে হয় না। বলে তুই জানিস না? বলছে না। বলছে আমি মাঠে ঘাটে গরু চড়াই, গরু রাখাল, তো দুটা গরুতে যখন লড়ালড়ি করে তো দুবারই করে মারি, তো ঝামেলা মিটে যায়। তা বাড়িতে এসে দেখছি যে মা বাবা লড়ালড়ি করছে, দুবারই করে মেরে দিয়েছি, ঝামেলা মিটে গেছে। তা বলেন এরকম যদি মা বাবা হয় তো মার খাবে না? তাই আমার আল্লাহ বলছেন, না হে পিতা মাতা তুমি শুনে নাও, সর্বপ্রথম আদর্শ মা বাবা হতে হবে।
তাই আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি জান্নাতে যাবে তো মা বাবার সঙ্গে ভদ্র ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, খবরদার ঝাঁকি মেরে কথা বলবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী বলেন তো কোন আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? এমন কি আমল রয়েছে যে আমল আল্লাহর সবচাইতে পছন্দ? আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবী শোনো, ওরে আমার সাহাবী তুমি শোনো, সঠিক সময়ে নামাজ পড়ো গা, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এরপরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পছন্দ? আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবী শোনো, হে আমার সাহাবী শোনো, মা বাবার খিদমত করো গা, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তাই আমার নবীজি বলছেন হে রে উম্মত, হে আমার উম্মত শুনে লাও, জান্নাত কোথায় রয়েছে শুনে লাও, জান্নাত কোথায় রয়েছে শুনে লাও, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবাকে যারা মানল তো তারা জান্নাতি হলো, আর বা মা বাবাকে যারা মানল না ওরা কোনোদিন জান্নাতি হতে পারে না, পারবে না, পারবে না। তাই আমার আল্লাহ বলছেন শুনে লাও, ঝাঁকি মেরে কথা বলবে না, কর্কশ ভাবে কথা বলবে না, কওলান কারিমা, নরম 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 করে কথা বলবে, নচেত কিন্তু আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না। আল্লাহর নবী বলছেন শুনে লাও, ওরে আমার উম্মত উম্মতি শুনে লাও, আমি একদিন মনে করে লাও নফল নামাজে দাঁড়িয়ে গেলাম, হেরে আমার উম্মত শুনে লাও, মা কাকে বলে, মা বাবা কাকে বলে তোমরা শুনে লাও। নবীজি বলছেন উম্মত রে মনে করো আমি একদিন নফল নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, এমন সময় আমার মা, এমন সময় আমার মা, আমি না যদি বেঁচে থাকতো, আমার মা আমি না বেঁচে থেকে আমি নফল নামাজে দাঁড়িয়েছিলাম, এমন সময় আমার মা যদি বলতো বেটা মোহাম্মদ, আমি নবী মোহাম্মদ নামাজ সেরে দিয়ে বলতাম লাব্বাইক মা তোমার বেটা হাজির আছে বলো। নবীজি বলছেন উম্মা মনে করে লাও, আমার মা যদি বেঁচে থাকতো আর আমি যদি ওই অবস্থায় যদি নামাজে দাঁড়িয়ে যেতাম, আর আমার মা আমি না যদি বলতো বেটা মোহাম্মদ, আমি নবী নামাজ সেরে দিয়ে বলতাম মা বলো কি করতে হবে বলো, তোমার মোহাম্মদ হাজির আছে। এই জন্য নবীজি বলছেন খবরদার মা বাবাকে কষ্ট দেবে না, নচেত আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। মুলবি সাহেব, জুমার দিন যেখানে দাঁড়িয়ে খুতবা দেয় ওটাকে কি বলে আপনাদের ভাষায়? মেম্বার বলে। হ্যাঁ, যেটাতে দাঁড়িয়ে খুতবা দেয়, আপনাদের কয়টা সিঁড়ি থাকে? চারটা না তিনটা? তিনটা। তো একদিন আল্লাহর নবী দেখেন, আল্লাহর নবী একটা সিঁড়িতে পা দিলেন আমিন, আবার আর একটা সিঁড়িতে পা দিলেন বলছেন আমিন, আর একটা সিঁড়িতে পা দিলেন বলছে আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন কোনো দিন আপনার জিন্দিগিতে হয় নাই, হে আল্লাহর নবী এমনটা কোনো দিন হয় নাই, তবে আজকে কেন মিম্বারে দাঁড়িয়ে আমিন আমিন বললেন বলেন? ইয়া রাসূলুল্লাহ এমনটা তো কোনোদিন হয় নাই। আল্লাহর নবী বললেন একটা শুধু বলছে,
যারা বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় তার মা বাবাকে পেল, অথচ খিদমত করে তার জীবনের গুনাহ শেষ করতে পারল না, এরা কোনদিন জান্নাত যাবে না, এরা ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো, এরা ধ্বংস হয়ে যাক। এমান থেকে হযরত উমারের জামানায় একজন লোক এমান থেকে হজ করতে আসবেন, হজ করার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করেছেন, পেপারেশন নেওয়া হয়ে গেছে, কিন্তু যখন বাড়ি থেকে বার হবেন তার বুড়ি মা চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, হজের জন্য বেটা সমস্ত কাজ গুটি নেওয়ার পর ওই অন্ধ মাকে বুড়ি মাকে যে বলছে আম্মু জান আপনি আমার জন্য দোয়া করেন, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছি মা, আমি হজ করতে যাচ্ছি মা, আপনি আমার জন্য দোয়া করে দেন। বুড়ি মা, বুড়ি মহিলা, বুড়ি মা বলছে বেটা রে আমার জিন্দগিতে একটা শখ ছিল, আমার জীবনে বড় আশা ছিল, আমিও আল্লাহর ঘর জিয়ারত করব রে বেটা, আমিও নবীর কাছে যাব, নবীর দেশে যাব, আমি হজ করব রে বেটা, এটা আমার জীবনের বড় আশা। বেটা রে যদি তুমি পারো আমাকে সঙ্গে করে নিয়ে যাও। মাকে না ফেলতে পারলো অন্ধ বুড়ি মা, হাঁটতে পারে না, দেখতেও পারে না। এবার ওই সাহাবি কি করলেন, হযরতের মাকে এরকম পিঠে বেঁধে নিল, পিঠে করে বেঁধে নিয়ে ইমাম থেকে মক্কা মুকাররমা এলেন। মক্কা মুকাররমা আসার পর পিঠে করে বুড়ি মাকে ইমাম থেকে হেঁটে হেঁটে নিয়ে এলেন। আসার পর হজের যাবতীয় কাজ কমপ্লিট করলেন, সাফা মারওয়া মুজতালিফা আরাফা সমস্ত সমাপনী দেওয়ার পর এবার আমিরুল মুমিনিন হযরত উমারের কাছে যেয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমার আপনি বলেন, আপনি বলেন আমি আমার অন্ধ বুড়ি মাকে এমান থেকে পিঠে করে নিয়েছে, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম, এবার আমিরুল মুমিনিন আপনি বলেন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম। এবার আমিরুল মুমিনিন বলছে কি বললে তুমি বলো, কি বললে তুমি শুনে নাও, কি বললে তুমি শোনো, তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও তবুও মায়ের ঋণ শোধ করতে পারবে না, কি বললে তুমি বলো, তুমি কি মায়ের ঋণ শোধ করতে চাও, তবে শুনে নাও শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও তবু মায়ের ঋণ শোধ করতে পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ বলছে নবী হে এরা যদি জান্নাতে যেতে চায়, তোমার বান্দা উম্মত উম্মতে যদি জান্নাতে যেতে চায় তো তাদেরকে বলে দাও খবরদার মা বাবার সঙ্গে যেন বিয়াদবি না করে, থুমকে কথা না করে, তাদের জন্য তাদের সঙ্গে যেন সৎ ব্যবহার করে, ভদ্র বজায় রেখে কথা বলে, খবরদার থুমকে কথা না বলে, নচেত আল্লাহ ক্ষমা করবে না, জান্নাত দেবে না, দেবে না। এবার একটা ঘটনা বলছি, আবু তুফাইল, হাদিসটা কোথা আছে, হাদিসটা পাবেন আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা কিতাব, তো ওই কিতাবের আপনার কিনা 17 নম্বর হাদিস। আবু তুফাইল আমার জানা মতে, আমি ছোট মূল বিষয়ে, তো আমার জানা মতে রাস্তার লাইট বলা বসো,
ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট জ্বলেছে। তো আবু তুফাইল, আমার ব্যক্তিগত কথা বলছি, আমার জানা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহাবী। তো আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছে? আলী তো রাসূলের জামাই, আল্লাহর নবীর সাহাবী আলী রাসূলের জামাই। এবার আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সাহাবী আবু তুফাইল আলীকে জিজ্ঞাসা করছেন, আলী তুমি বলো নবীজি তোমাকে কি এমন কথা বলেছে যেটা অন্য কোনো সাহাবীকে বলে নাই, যেহেতু তুমি রসুলের জামাই। আলী তুমি বলো নবীজি তোমাকে কি এমন জিনিস দিয়ে গেছে যার কাউকে দেয় নাই, তুমি বলো।